আজকে আমি সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে আলোচনা করতে চলেছি, যার নাম পাবজি। আমার কিছু ফেসবুক ফ্রেন্ড আমাকে কিছু পাবজি নিয়ে কোশ্চেন করেছে, আমি তারই উত্তর দেওয়ার চেষ্টা করছি। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন মোবাইলের সেলফি ক্যামেরার সাথে আমি রিপোর্টার। প্রথম প্রশ্নটি করেছে পরেশকর চৌপতি থেকে অ্যাঞ্জেল পেতনি বিশ্বাস। অ্যাঞ্জেল পেতনি বিশ্বাস, তোমার প্রশ্নটি হলো পাবজি খেললে কি হয়। নাইস কোশ্চেন। পাবজি খেললে আমাদের প্রধানত দুটি জিনিস হয়, নাম্বার ওয়ান সময় নষ্ট, আর নাম্বার টু সময় নষ্ট। চলে যাবো দ্বিতীয় প্রশ্নে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি করেছে খাসি পট্টি থেকে কিউটিপাই শাকচুন্নি সাহা। কিউটিপাই শাকচুন্নি সাহা, তুমি যে প্রশ্নটি করেছো সেটি হচ্ছে আজকালকার ইয়ং ছেলেপেলে এত বেশি পাবজি খেলে কেন। নাইস কোশ্চেন। আজকালকার ইয়ং ছেলেপেলে তারা ইন্ডিয়ান আর্মি সিলেকশনে সোজা রিজেক্ট হয়ে আত্মসন্তুষ্টির জন্য পাবজি খেলে খানিকক্ষণের জন্য নিজেদের শিফুজি মনে করে থাকে। পরের প্রশ্নটি করেছে লক্ষ্মীনারায়ণ কলোনি থেকে প্রিন্সেস ভিখারিণী চক্রবর্তী। তো প্রিন্সেস ভিখারিণী চক্রবর্তী আমার ফেসবুক ফ্রেন্ড, সে আমাকে প্রশ্ন করেছে যে পাবজির সমাজে প্রভাব কি সেটা আলোচনা করো। কিছু বন্ধুদের সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, তার মাধ্যমে আপনারা এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন। তো প্রথমেই বলছি আমার বন্ধু বাপ্পার, এই গার্লফ্রেন্ডের ফোনের জন্য আমার জীবনের চিকেন ডিনার পাওয়া গেল। হ্যাঁ বলো, শোন আমি একটু পাবজি খেলাম, তুমি পরে ফোন দে। ও তুমি ছোট্ট পায়জামা করছো, আমাকে ভিডিও কল দিবা? ও হাউ কিউট। আর বলছি শোন, এখন তো ডিসেম্বর মাস, এখন তো প্রচন্ড ঠান্ডা না? এখন যদি তোমার লেগ পিসে ঠান্ডা লাগে, যে তোমার যদি সর্দি লাগে, তোমার যদি নাক জ্বর, তোমার যদি জ্বর আসবে, কত কষ্ট হবে বলতো বাবু। তার থেকে তুমি এক কাজ করো, তুমি এখন ফুল প্যান্ট পরে ঘুমা পড়ো, আমি তোমাকে পাবজি খেলার সাথে সাথে ফোন দিবো, ঠিক আছে? টাটা বাই। কতটা পিছাই গেলাম। আরে বললাম তো, আমি এখন ছোট পাঁচ দেখো না, তুমি ফুল প্যান্ট পরে ঘুমাও। ও মা, আরে না না, ওই কালকে রাসমেলা থেকে একটা হাফ পায়জামা কিনছিলাম, তো ছোট হয়েছে, ওইটা বদলায় ফুল প্যান্ট আনবো, ওইটাই বন্ধু বলবো। আর তুমি ফোন ফোন করছো কেন, কাজ ছিল কোনো? আচ্ছা ঠিক আছে, কাজ করে পরে ফোন করো, রাখো। শান্তি নাই জীবনে। আর স্কোপটা নেই, স্কোপটা নেই, আগাইতে থাকে। হ্যাঁ চল চল, আগা আগা, গুড। এবার গার্লফ্রেন্ড খাবে বলো আমাকে। কি তোমার ভিখারির বাচ্চা মনে হয় যে আমি না খেয়ে থাকবো? রাত্রে আমি খাইছি, আমার বাবা ভিখারি নামে রোজ খাই, আমি রোজ রাতে পোলা মাংস রুটি বিরিয়ানি ভাত সব খাই। আর যদি আরেকবার যদি ফোন করছো না, আমি তোমাকে বলতে স্নাইপার দিয়ে খুঁজে মারবো তোমাকে, আমি ওয়ার্নিং দিয়ে দিলাম লাস্ট। ফাল তুমি বিরক্তি। হ্যাঁ ব্রেক আপ, যাও ব্রেক আপ, ফুললি ব্রেক আপ, যাও যাও, কি করো করো। এরকম গার্লফ্রেন্ড যদি লাইফে থাকে না, পাবজিতে চিকেন ডিনার খেলেন, আপনি কোনোদিন সবজি কথা বলেন না, লিখে রাখেন হয় গার্লফ্রেন্ড নয় পাবজি। এভাবেই বাপ্পা এবং তার গার্লফ্রেন্ডের লাভ স্টোরি পার্কের বেঞ্চ এবং সিনেমা হলের কর্নার সিটের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল। ফুলশয্যার খাট হতে এগোলো না, মানে আলটিমেটলি কিছুই লাভ হলো না। বাই দ্য ওয়ে, পড়ে যাবো আমরা পরের গল্পে। পরের গল্প আমার বন্ধু গোবিন্দর গল্প। রমরম করে চলতে থাকা গোবিন্দর কাপড়ের দোকান পাবজির জন্য কোথা থেকে কোথায় চলে গেল, হ্যাভ এ লুক। স্নাইপারটা নেবে, স্নাইপারটা নে, চল আগা। হ্যাঁ দাদা, একটু জাঙ্গিয়া হবে দাদা? ও দাদা, একটা জাঙ্গিয়া হবে না? আপনার সাইজের হবে না, আপনি আসুন। কি ব্যাপার দাদা, আপনি তো আমাকে দেখলেনই না। স্কোপটা নে। কি ব্যাপার দাদা, আপনি তো আমাকে দেখলেনই না। দেখলাম, এবার আসুন দাদা। এই তো একটু রূপার জাঙ্গিয়া দাদা। দাদা গুড। ও দাদা, এই তো একটু রূপার জাঙ্গিয়া। আরে রূপার জাঙ্গিয়া আপনাকে দেবো কেন, মহা মুশকিল তো। কি অসব বললো, আপনি রূপার জাঙ্গিয়া চাইছেন? রূপা কি ভাববে,
রূপা চাঙ্গে রাজা চাঙ্গে কারো চাঙ্গে দেওয়া যাবে আপনি আসুন পাবজির কসম ল্যাংটা হয়ে ঘুরবো তাও তোর দোকানে কোনোদিন জাঙ্গিয়া কিনতে আসবো না তো এভাবেই পাবজি কারো থেকে কারো ছেলে কারো থেকে কারো বাবা কারো থেকে কারো গার্লফ্রেন্ড কারো থেকে কারো বিজনেস কেড়ে নিচ্ছে। এটি একটি হানিকারক গেম, ইটস অ্যান অ্যাডিকশন, খেলবেন না পাবজি। সমাজের মানে মেরুদণ্ড যুবকের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, সমাজের মেরুদণ্ড যুবকের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। হ্যাঁ ঠিকই তো বললাম, ভেঙে দিচ্ছে, খেলবেন না পাবজি, ইটস অ্যান অ্যাডিকশন, এটা নেশা একটা। সো আজকের মতো খবর এ পর্যন্ত, এই পরবর্তী খবর আবার অন্য কোনো দিন অন্য কোনোভাবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মোবাইলের সেলফি ক্যামেরার সাথে, আমি রিপোর্টার, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, সঙ্গে থাকুন দেখতে থাকুন আর পাবজি খেলা বন্ধ করুন। Oh, fuck.